উইদাউট ইজি টেস্টে কে ডিভাইডেড করব যে 1/4 দিয়ে, তার সঙ্গে আরও 1 ইঞ্চি মাইনাস করে এটা আমাদের এসছে 6। এটা চেস্টের যা চেস্ট এইবার উইথ ইজি চেস্টের 1/4, সেটা আমাদের 10 এসেছিল স্ট্রেট লাইন। সেখান থেকে 5 থেকে স্ট্রেট একটা লম্বা দাগ নামিয়েছি, এটা স্ট্রেট যেখানে নিয়েছে সেটা 7 আমরা মার্কিং করেছিলাম। তারপরে এই যে আমরা এই 7 to 5 এর মাঝের একটা মিডিল পয়েন্ট বার করেছি যার নাম দিয়েছিলাম আমরা 8, তার থেকে 1/2 ইঞ্চি ইনসাইড হবে যার মার্ক ইজ 9, এবং নাও 10, 9 and 5 আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জুড়ে দিয়েছি। দ্য নেক্সট পয়েন্ট, এই যে 1 থেকে আমরা এবার ওয়েস্ট মেজারমেন্ট বার করেছি, ওয়েস্ট লেন্থ সেটা কত 15 to 16 আমরা পেয়ে গেছিলাম, যার মার্ক করেছি আমরা 11 থেকে দিস ওয়ান আমরা যাচ্ছি আমাদের যা ওয়েস্টের মেজারমেন্ট তার এক্ষেত্রে কত 1/4 উইথ ইজি ওয়েস্টের সেটা আমরা বার করেছি। তারপরে আমরা 10 থেকে 12 জুড়ে দিয়েছি কি ইজি ওয়েতে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমাদের হেম পোর্শন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হেম পোর্শন আমাদের এই যে হেম ছিল সেটার যা হেম তার 1/4 সেটা 13। তারপরে আমরা 2 থেকে 13 মিডিল পোর্শন আমরা বার করেছি 15 থেকে আমরা এই 13 to 12 তার আগে জুড়ে নেব, জুড়ে নিয়ে চাইনিজ কার্ডের জন্য 2.25 সেই পয়েন্ট আমরা এখানে জুড়ে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার ফ্রন্ট লাইন, দিস ওয়ান সেন্টার ফ্রন্ট লাইন। ওকে, আমি আর লিখলাম না, এটা হচ্ছে আমাদের সাইডের পোর্শন। এক্ষেত্রে সমস্ত কিছুর পার্টে যা কিছু মেজারমেন্ট হবে দিস ওয়ে। সিম অ্যালাউন্স আমি বুঝিয়ে দিয়েছিলাম, আপনাদের যে পোর্শনটা কাটতে হবে এটা তো আপনাদের ফ্রন্ট সেন্টার ফ্রন্ট লাইন, এই দুটো আপনাদের ফোল্ডে রাখতে হবে। একটু বলে নিই এই পোর্শনটা আপনাদের সুবিধা হবে, এই পোর্শনটা আপনাদের রেখে এটা ফোল্ড লাইন, এটা কখনই কাটবেন না, ফ্রন্ট লাইনে দুটো করে কাটতে হবে আপনাদের। এক্ষেত্রে যেহেতু সেন্টার ফ্রন্ট মানে ফ্রন্টে যেহেতু কাটা শার্টের, তো সেক্ষেত্রে আপনারা দুটো ফোল্ড করবেন, মানে ফোল্ড করলেও ফোল্ডটাকে আপনাদের কাটতে হবে। তারপরে এই যে 1 এই দিকটা এই 0 থেকে এটা আমাদের কাটতে হবে। এবার এখান থেকে আমরা কাটব শোল্ডার, আর্ম হোল, দেন ওয়েস্ট লাইন, দেন দিস ওয়ান। তার আগে বলে নিই এটা অবশ্যই মূল প্যাটার্ন নয়, এর সঙ্গে সিম অ্যালাউন্স যুক্ত করতে হবে। এখানেই বলে দিই সিম অ্যালাউন্সের ক্ষেত্রে নেক লাইন, শোল্ডার অফকোর্স 1/2 ইঞ্চি করে, আর্ম হোল 1/2 ইঞ্চি, আর অ্যানাদার 1 ইঞ্চিস ফোল্ডে ডিপেন্ডস অন ইউ, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আপনারা কাটতে পারেন। আশা করি আপনারা ভীষণ ইজি ওয়েতে বুঝতে পেরেছেন। অ্যাজ এ বেঙ্গলি এটা আমার একটা ফ্যাশন ডিজাইনিং ওয়ার্ল্ডের রেভলিউশন বলতে পারেন, বাংলার ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রির ইম্প্রুভমেন্টের জন্য। প্লিজ সবাই শেয়ার করবেন যাতে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যায়, আপকামিং অনেক ফ্যাশন ডিজাইনার তারা যেন এগিয়ে আসে, এই কাজটা করতে উৎসাহিত হয়। আমি যেরকম একসময় এটা বুঝতেই পারতাম না, আই থিঙ্ক এটা আমাদের এখানকার যারা বোঝায় তাদের এক্সপ্যানশনের প্রবলেম, আমার বিদেশের পড়াশুনো এবং এখানে দীর্ঘদিন তাঁতিদের জন্য কাজ করার এই অভিজ্ঞতা একজন বাঙালি ফ্যাশন ডিজাইনার হিসাবে, সেটা যদি অনেক মানুষের কাছে পৌঁছায় বাংলার উন্নয়নের জন্য, বাঙালির উন্নয়নের জন্য, আমার এই প্যাটার্ন কাটিংসের ভিডিও এবং সমস্ত ফ্যাশন ডিজাইনিংয়ের সমস্ত ভিডিও আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।